আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে কিছু তিনটা যন্ত্র দেখাব যারা গাছ পালনকারী যারা গাছকে খুব ভালোবাসেন তাদের জন্য এই তিনটা জিনিস খুবই উপকারী প্রথমে এইটা হলো আপনার আমরা নিরানি বলে থাকি এটা দিয়ে আপনার গাছের গোড়ায় যে মাটিটা আছে সেটা উর্বর করে দিতে হয় যাতে গাছের শিকড় তাড়াতাড়ি মাটির নিচে ঢুকে যায় এবং গাছ যাতে না থাকে এটা নিরানি বলে এটাকে আমরা ছোট কোদাল বলতে পারি ছোট কোদাল যাতে স্মল কোদাল যাতে ছোট ছোট। গাছের গোড়া পরিষ্কার করার জন্য গাছের মাটিগুলা উর্বর করার জন্য একটু ডিপলি গাছের গোড়াটা পরিষ্কার করার জন্য এই কোদালটা ইউজ করা হয় বড় গাছের ক্ষেত্রে করা যায় চেষ্টা করবেন গাছের মিনিমাম হাফ ফিট বা এক ফিট দূরত্ব থেকে আপনার এগুলো দিয়ে পরিষ্কার করবেন যাতে গাছের শিকরের সাথে কোনোভাবে না লাগে আর এইটারও কাজ সেমি গাছ এটা গাছ গাছ নির্মলকারী একটা ইয়া এটা দিয়েও মাটি উর্বর করা যায় তিনটোটার কাজ একই কিন্তু তিনটা তিন ব্যবহার করতে হবে আপনার একটা গাছে খেতে তিনোটায় ব্যবহার করলে সবচেয়ে ভালো প্রথমে আপনি এই কোদাল দিয়ে মাটিটা একটু উর্বর করে নেবেন উর্বর করে নেওয়ার পর এরপরে এই নিয়ানিটা দিয়ে আপনি মাটিটা বেরিয়ে মারে একটু আর একটু গুঁড়া করবেন এরপরে শেষ ফিনিশিংয়ে আপনি এটা দিয়ে খালি এভাবে টান দিবে টান দিলে আপনার মাটিটা একদম নরম হয়ে যাবে চেষ্টা করবেন মিনিমাম হাফ ফিট থেকে এক ফিট দূরত্ব থেকে এই জিনিসটা করতে এরপরে আপনার জমিতে যদি ঘাস থাকে ঘাস ঘাস থাকলে সেক্ষেত্রে আপনারা এই প্যারামেক্স প্যাক্সকন এই ওষুধটা এসিআই গ্রুপের কেয়ার আমি এ এটা প্রথম ব্যবহার করব কিন্তু আমি অনেক অনেকজনের কাছে শুনেছি এই ওষুধটা খুবই উপকার যদি আপনার জমিতে গাছ থাকে গাছ হলো আপনার সব গাছের শত্রু গাছ যদি থাকে আপনার গাছ হলো সব কিছু শত্রু সেক্ষেত্রে আপনি এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন এই ওষুধটা আমি ছোটোটা নিছি আমার ছোটো নিছি এটা সাতান্ন মিলিমিটার আছে টোটাল সাতান্ন মিলিমিটার আছে টোটাল এটা আপনার ইউজ করে দেখতে পারেন এটা একদম এক মাস গাছ উঠবে না এক মাস আপনার গাছ উঠবে না এতে আশেপাশে এক মাসের ভিতরে আপনার যে কোনো গাছই বড় হয়ে যাবে গাছের শক্তিটা তখন মূল আপনার কাণ্ডে চলে যাবে যদি গাছগুলো মারা যায় এই গেল এরপরে আপনি সার হিসেবে ইউজ করতে পারেন আপনারা চেষ্টা করবেন জৈব সার ইউজ করতে গোবর যে সারটা ওই সারটা ইউজ করার চেষ্টা করবেন তারপরেও আমি মিশ্র সার নামে বাজারে বিক্রি করে মিশ্র সার প্রায় সাত আট পদের সার সেই সার আমি নিয়ে আসছি সেই সারগুলো আমি দেব গাছে তো আপাতত এই পর্যন্তই এই এই তিনটা নিরানি নিচে আমার কাছ থেকে এই তিনটা নিচে আমার কাছ থেকে আড়াইশো আমি কিনছি হল বরিশাল হাটখোলা থেকে বরিশাল হাটখোলা থেকে আপনারা দামাদামি করে কিনতে হবে আমার কাছে অনেক দাম চাইছে সাড়ে তিনশো টাকাও চাইছে কোনো দোকানে কোনো দোকানে তিনশো টাকাও চেয়েছে এবং আমি দামাদামি করে আড়াইশো টাকা দিয়ে তিনটা নিয়ে আসছি তিনটা আর এটা নব্বই টাকাই রাখছে প্র্যাক্স এটা নব্বই টাকায় রাখছেন এসিআই গ্রুপ কেয়ার এটা হলো আপনার সাতান্ন মিলিমিটার যেটা সকল আকাশা এটা হচ্ছে সাতান্ন মিলিমিটার পাঁচ শতাংশ জমির জন্য মাত্র সাতান্ন মিলিমিটার এর পনেরো লিটার পানিতে সাতান্ন মিলিমিটার ঢেলে দিতে হবে কিন্তু আমি অল্প অল্প করে ইউজ করব যে কদিন যায় আর কি আর এই এক কেজি জরো এক কেজি মিক্স মিক্স সার এভাবে সব সার পটাশ ইউরিয়া পটাশ ইউরিয়া তারপরে আপনার গোবর তারপরে সব কিছু সার আছে এটার ভিতরে এই সার নিছে পঞ্চাশ টাকা কেজি তা এ পর্যন্তই সামনে আরও নতুন আপডেট দিব যদি আমার চ্যানেলটা ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই